নমস্কার, আমি দেবব্রত দাস। আমি দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা থেকে যা পেয়েছি, সেখানে ছেলেমেয়েদের, বিশেষ করে আমরা বেঙ্গলি মিডিয়ামে যে সব ছেলেমেয়েরা আমরা পড়ে, তাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে ইউটিউব বা বিভিন্ন নেটওয়ার্কিং সিস্টেমে যে সমস্ত পড়াশোনা হচ্ছে তা সবই ইংলিশ মিডিয়ামে হচ্ছে। সেইটাই মাথায় রেখে আমি বাংলা ভার্সনের মাধ্যমে আমি কিছু ছেলেমেয়েদের দেওয়ার জন্য চেষ্টা করছি, এবং আজ আমি যেটা শুরু করছি সেটা ছেলেমেয়েদের খুবই অতি প্রয়োজনীয়, এবং 11-এর একটা অধ্যায়, সেটা হচ্ছে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন। আমরা আজ শুরু করছি ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। ডেরিভেটিভ বিষয়টা জানার আগে আমাদের প্রথমে জানতে হবে ফাংশন সম্পর্কে একটু ধারণা নিতে হবে, কারণ ফাংশনের উপর ডিপেন্ড করেই মূলত আবার ডেরিভেটিভটাই হবে বা ডিফারেন্সিয়েশনটাই আমাদের করতে হবে। তা কারণ অনেক ছেলেমেয়ে আছে যে ফাংশন সম্পর্কে ধারণা নেই অনেকের, আর যার জন্যে আমি ফাংশন সম্পর্কে আর একটু ধারণা দিয়ে নিচ্ছি। এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবল, যদি এক্সের বিভিন্ন বাস্তব মানের জন্য ওয়াইয়ের বিভিন্ন বাস্তব মান পাওয়া যায় তাহলে ওয়াইকে বলা হয় এক্সের অপেক্ষক, সেটাকে আমরা প্রকাশ করি ওয়াই সমান এফ অফ এক্স দ্বারা। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পাচ্ছি কি এক্সের বিভিন্ন বাস্তব মানের জন্য ওয়াইয়ের বিভিন্ন বাস্তব মান পাওয়া যাবে, অর্থাৎ এক্স হলো ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চল, আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চল, অর্থাৎ সম্পূর্ণভাবে এক্সের উপর নির্ভরশীল হচ্ছে ওয়াই। তাহলে যদি এক্সের পরিবর্তন ডেল এক্স হয় তাহলে অনুরূপ ওয়াইয়ের পরিবর্তন হবে ডেল ওয়াই। কি বললাম, এক্সের পরিবর্তন যদি ডেল এক্স হয় তাহলে অনুরূপ ওয়াইয়ের পরিবর্তন হবে ডেল ওয়াই, অর্থাৎ এক্সের পরিবর্তিত মান এক্স প্লাস ডেল এক্স এবং ওয়াইয়ের পরিবর্তিত মান হবে ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে আগে ফাংশনের ডেফিনেশন অনুযায়ী আমরা কি জানতে পাচ্ছি, এক্সের বাস্তব মানের জন্য ওয়াইয়ের মান হবে এফ অফ এক্স। তাহলে এক্সের বৃদ্ধিপ্রাপ্ত মানের জন্য আমরা ওয়াইয়ের যে মান পাবো সেটা হচ্ছে ওয়াইয়ের বৃদ্ধিপ্রাপ্ত মান, অর্থাৎ ওয়াই প্লাস ডেল ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল এক্স। তাহলে ওয়াইয়ের বৃদ্ধি, তাহলে এখানে ওয়াইয়ের বৃদ্ধি কতটুকু হচ্ছে, তাহলে ওয়াইয়ের বৃদ্ধি হচ্ছে ডেল ওয়াই, অর্থাৎ ডেল ওয়াই সমান হচ্ছে ওয়াইয়ের বৃদ্ধিপ্রাপ্ত মান মাইনাস হচ্ছে ওয়াইয়ের ইনিশিয়াল মান। আর ওয়াইয়ের বৃদ্ধিপ্রাপ্ত মান আমরা কী পেয়েছি, ওয়াইয়ের বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স, আর ইনিশিয়াল মান হচ্ছে এফ অফ এক্স। এইটাই হচ্ছে আমাদের ওয়াইয়ের পরিবর্তন। এখানে কেন পরিবর্তন বলা হচ্ছে, কারণ এক্সের সেটা বৃদ্ধি হতে পারে বা হ্রাসও হতে পারে। তাহলে এক্সের বৃদ্ধির জন্য ওয়াইয়ের বৃদ্ধি ঘটবে ডেল ওয়াই, আবার যদি এক্সের যদি হ্রাস ঘটে তাহলে হবে সেটা হ্রাসটুকু ডেল ওয়াই। তো সেটাকে মাথায় রেখে আমরা সেটাকে বলছি পরিবর্তন। তাহলে এই যে ডেল ওয়াইয়ের পরিবর্তন যেটুকু আমরা পাচ্ছি, যদি এক্সাম্পল হিসাবে আমরা কাজ করি, তাহলে এক্সের ইনিশিয়াল মান যদি 1 থাকে এবং পরিবর্তিত মান যদি এক্স সমান 1.01 হয়, তাহলে ওয়াই সমান আমরা পাবো এফ অফ 1, আর ওয়াই প্লাস ডেল ওয়াই এটার মান আসবে এফ অফ 1.01। তাহলে ওয়াইয়ের বৃদ্ধি ডেল ওয়াই সমান হবে এফ অফ 1.01 মাইনাস এফ অফ 1। তাহলে যদি আমরা ফাংশন এফ অফ এক্স সমান, যদি ফাংশন একটা কনস্ট্যান্ট কে, অর্থাৎ সেটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কনস্ট্যান্ট হলে কি হবে, ফাংশনের বৃদ্ধি ডেল ওয়াই সমান হবে জিরো। কারণ কি, কারণ হচ্ছে যেহেতু এফ অফ এক্স সমান কে, অর্থাৎ এফ অফ এক্স প্লাস ডেল এক্স সমান কে, অতএব ওয়াইয়ের বৃদ্ধি ডেল ওয়াই সমান এফ অফ এক্স প্লাস
ডেল এক্স মাইনাস এফ অফ এক্স সমান কে মাইনাস কে সমান হচ্ছে জিরো। অর্থাৎ এখান থেকে আমরা কি জানতে পারলাম, যদি কোনো একটা ফাংশন কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয় তাহলে সেক্ষেত্রে তার বৃদ্ধি, ফাংশনের বৃদ্ধি হবে শূন্য। যাই হোক, তাহলে আমরা গড়ের যে ধারণা ছোটোবেলায় শিখেছি সে অনুযায়ী তাহলে এক্সের ওয়াইয়ের বৃদ্ধি যদি ডেল ওয়াই আর এক্সের বৃদ্ধি যদি ডেল এক্স হয় তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স এই যে অনুপাত সেটা হচ্ছে গড় পরিবর্তন, কারণ হচ্ছে এক্সের পরিবর্তন ডেল এক্স আর ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে ডেল ওয়াই। তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্সটা হচ্ছে গড় পরিবর্তন, কারণ এটা আমরা ঐহিক নিয়মে আমরা এটা বলতে পারি যে ডেল এক্স পরিমাণে বৃদ্ধি হয়েছে ডেল ওয়াই পরিমাণ আর একই বৃদ্ধি কতটুকু, তাহলে একই বৃদ্ধি হবে ডেল ওয়াই বাই ডেল এক্স। সেই ধারণা থেকে আমরা কি বলতে পারি যে না, ডেল ওয়াই বাই ডেল এক্স হচ্ছে গড় পরিবর্তন। আর এই যে গড় পরিবর্তন যেটা পেলাম এটা যদি আমরা সীমাস্থ মানের জন্য ক্যালকুলেশন করি তখন সেটা হয়ে যাবে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন। এবার তাহলে কি বললাম যে এক্স এক্স মানে সীমাস্থ মান, সীমাস্থ মান তাহলে কার জন্য সীমাস্থ মানটা হবে ডেল এক্সের জন্য, সীমাস্থ মানটা আসবে ডেল এক্সের জন্য। কারণ কি, এক্সের হ্রাসবৃদ্ধির জন্যেই একমাত্র নির্ভরশীল ওয়াইয়ের হ্রাসবৃদ্ধিটা, বা এক্সের হ্রাসবৃদ্ধির জন্য ওয়াইয়ের হ্রাসবৃদ্ধি ঘটবে। তাহলে সম্পূর্ণভাবে মানে আমাদের এই যে পরিবর্তনটা নির্ভরশীল হচ্ছে ডেল এক্সের উপর, যে কারণে সীমাস্থ মানটা হবে কার, ডেল এক্সের। তাহলে আমি কি বললাম, ডেল ওয়াই বাই ডেল এক্সের যে সীমাস্থ মান সেটাকে বলা হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ বা অন্তর্কলজ বা অবকলন। তাহলে সেটা কি, তাহলে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স এটাকেই বলা হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন, বা সেটাকে বলা হচ্ছে কি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অবকলন, সেটাকে ডিডিএক্স অফ ওয়াই এই দ্বারা প্রকাশ করা হয়, ডিডিএক্স অফ ওয়াই দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ডিডিএক্স অফ ওয়াই সমান ডিডি এক্স অফ ওয়াই সমান হচ্ছে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই হচ্ছে ডেল এক্স সমান লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। তাহলে ডেল ওয়াইয়ের মান আমরা কী পেয়েছি, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই ডেল এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল এক্স প্লাস সরি এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই হচ্ছে এইচ, যেখানে এইচ সমান ডেল এক্স, অর্থাৎ এক্সের ক্ষুদ্র পরিবর্তনটাকে আমরা ডেল এক্স যা প্রকাশ করে সেটাকে এইচ ধরে নিলাম। তাহলে এই যেটা আসলো ডিডি এক্স অফ ওয়াই সমান বা এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন সেটা কী দাঁড়ালো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। কিন্তু এখানে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ডিফারেন্সিয়েশান উইথ রেসপেক্ট টু এক্স অফ ওয়াই, কিন্তু রাইট হ্যান্ড সাইডে আমাদের কী আসছে, একটা লিমিটিং মান। আর আমরা লিমিটের যে ধারণা জানি সেখানে সব ফাংশনের যে লিমিটের অস্তিত্ব আছে এমন কোনো কথা নেই, কোনো কোনো ফাংশন লিমিটের অস্তিত্ব থাকতে পারে আবার কোনো কোনো ফাংশনের লিমিটের অস্তিত্ব নাও থাকতে পারে। এই লিমিটের অস্তিত্ব থাকার জন্যে আমাদের প্রয়োজন হয় কি, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট। এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি পরস্পর সমান হয় তবেই তখন সে লিমিটিং মানের অস্তিত্ব থাকে। তাহলে এখানে যেহেতু ডেরিভেটিভ সমান হচ্ছে একটা লিমিটিং মান, তাহলে এখানে আমাদের কি আসবে যে না, লেফট হ্যান্ড সাইড মানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো যদি পরস্পর সমান হয় তাহলে এই অবকলনের অস্তিত্ব থাকবে। লেফট হ্যান্ড লিমিটের জন্য আমরা যে ডেরিভেটিভ পাবো সেটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর রাইট হ্যান্ড লিমিটের জন্য যে ফাংশনের মান পাবো বা ডিফারেন্সিয়েশনের যে মান পাবো সেটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। সেটাকে আমরা প্রকাশ করি এইভাবে, আর
f ড্যাশ এক্স আর f ড্যাশ এক্স সমান হচ্ছে লিমিট h টেন্স টু 0 প্লাস f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইড বাই h। আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে l f ড্যাশ x সমান লিমিট h টেন্স টু 0 মাইনাস f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইড বাই h। এবার এই রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং এই লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বলি ওইটা হচ্ছে ডেরিভেটিভের সমান বা ডিফারেন্সিয়েশনের সমান। অর্থাৎ কি বলতে পারি, আর f ড্যাশ x সমান l l f ড্যাশ x যদি সমান হয় তাহলে এটা কার সমান হবে, f ড্যাশ x এর সমান, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের সমান। তাহলে যদি পার্টিকুলার একটা কোনো বিন্দুতে আমাদের ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে, হয়তো বললো এক্স ইকাল টু এ বিন্দুতে ডিফারেন্সিয়েবল কিনা সেটা যাচাই করো বা অবকলনযোগ্য কিনা সেটা যাচাই করো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আর এফ ড্যাশ এ অর্থাৎ এক্স এর জন্য যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ পেয়েছিলাম সেখানে এক্স এ যাবে বসবে এ, অর্থাৎ লিমিট লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এইচ। তাহলে এবার যদি আমরা এ প্লাস এইচ সমান সাপোজ এক্স যদি আমরা ধরি তাহলে এখান থেকে আমরা কি পাবো, এইচ সমান এক্স মাইনাস এ, আর যেহেতু এইচ টেন্স টু 0 প্লাস সেহেতু এখান থেকে কি হবে, এক্স টেন্স টু এ প্লাস। কেন, কারণ এখানে এইচ যাচ্ছে আসছে 0 প্লাসের দিকে যাচ্ছে, তাহলে এইচ এর মান যদি আমরা এখানে 0 প্লাস করি তাহলে হয়ে যাচ্ছে এক্স হয়ে যাচ্ছে কি এ প্লাসের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ এক্স টেন্স টু এ প্লাস হবে। তাহলে ডেফিনেশনটা চেঞ্জ করলে কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এক্স মাইনাস এ। তাহলে আমরা এই সূত্র কাজে লাগিয়ে আমরা অবকলন যোগ্যতা কোনো ফাংশনের অবকলন মান আছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারবো। আর এই এর সাথে করাই আমাদের সব থেকে সুবিধাজনক, তার কারণ কি আমরা লিমিটে দেখেছি এক্স টেন্স টু এ প্লাস অর্থ কি এক্স এর মান এর চেয়ে বড়ো, তাহলে এর চেয়ে এক্স এর মান মানে বড়ো মানের জন্য ফাংশনের মান কি সেই ফাংশনের মানটাই আমাদের এফ অফ এক্স এর জায়গায় বসাতে হবে। তাহলে অনুরূপভাবে যদি আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ ক্যালকুলেশন করি তাহলে এল এফ ড্যাশ এ সমান আমরা পাব লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এক্স মাইনাস এ। অর্থাৎ এক্ষেত্রে কী হবে, তাহলে এক্ষেত্রে এক্স টেন্স টু এ মাইনাস অর্থাৎ এক্স এর মান এস এ ছোটোর জন্যে ফাংশনের যে মান সেই মানটা আমরা এফ অফ এক্সের জায়গায় বসিয়ে দেবো, বসালে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান পাবো কোন বিন্দুতে, এক্স ইকাল টু এ বিন্দুতে। এবার এই রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং এই লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি পরস্পর সমান হয় তখন যে সমান যে মানটা পাবো সেটাই হবে এফ ড্যাশ এর সমান। তাহলে এক্সাম্পল হিসাবে আমরা যদি নিই, এক্সাম্পল হিসাবে এফ অফ এক্স সমান মড এক্স, এফ অফ এক্স সমান মড এক্স, এটা এক্স ইকাল টু 0 বিন্দুতে অবকলন যোগ্য কিনা সেটা যাচাই করো। তাহলে এটা যদি আমরা যাচাই করতে চাই তাহলে প্রথমে আমার মড এক্সের ডেফিনেশনটা জানা লাগবে, তাই এফ অফ এক্স সমান এক্স কখন, যখন এক্স গ্রেটার দ্যান 0, সমান মাইনাস এক্স কখন, যখন এক্স লেস দ্যান 0, সমান 0 কখন, যখন এক্স সমান 0। এই পেলাম আমরা ফাংশনের ডেফিনেশন, কোন ফাংশন মড এক্স যে ফাংশন আছে তার ডেফিনেশন। এবার তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে আর এফ ড্যাশ 0, কারণ এক্স ইকাল টু 0 বিন্দুর জন্য আমাদের অবকলন যোগ্যতা যাচাই করতে হবে,
সেজন্য এক্স এর মানে এ এর স্থলে হলো জিরো, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো ডিভাইড বাই এক্স মাইনাস জিরো। তাহলে এখানে এক্স টেন্স টু জিরো প্লাস অর্থাৎ এক্স এর মান জিরোর চেয়ে বড়, তাহলে এক্স এর মান জিরোর চেয়ে বড়োর জন্য ফাংশনের মান কী আছে এক্স, অর্থাৎ এফ অফ এক্সে যায় বসবে এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এক্স মাইনাস এখানে আছে কি এফ অফ জিরো অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরোর জন্য ফাংশনের মান, তাহলে এক্স ইকুয়াল টু জিরোর জন্য ফাংশনের মান হচ্ছে জিরো, তাহলে এক্স মাইনাস জিরো ডিভাইড বাই এক্স অর্থাৎ আসলো ওয়ান। অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে প্রদত্ত যে ফাংশন আছে তার রাইট হ্যান্ড ডেরিভেটিভ মান হচ্ছে ওয়ান। এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ কী আছে সেটা আমরা দেখব। তাহলে এল এফ ড্যাশ জিরো সমান লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড বাই এক্স মাইনাস জিরো সমান। তাহলে এক্স টেন্স টু জিরো মাইনাস এর জন্য ফাংশনের মান দেখো আমাদের আগে দেওয়া আছে এফ অফ এক্স ওয়ান মাইনাস এক্স কখন যখন এক্স লেস দ্যান জিরো, তাহলে এক্স লেস দ্যান জিরোর জন্য আমাদের ফাংশনের মান কী দেওয়া আছে মাইনাস এক্স, তাহলে আমরা এই এফ অফ এক্সের জায়গায় বসাবো হচ্ছে মাইনাস এক্স অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস মাইনাস এক্স মাইনাস আর এক্স ইকাল টু জিরোর জন্য ফাংশনের মান দেওয়া আছে জিরো যখন এক্স ইকাল টু জিরো, তাহলে অর্থাৎ এক্স ইকাল টু জিরোর জন্য ফাংশনের মান জিরো অর্থাৎ এফ অফ জিরোর মান বসাবো আমরা জিরো সমান হচ্ছে এক্স, তাহলে এখানে কাটলে থাকছে কত মাইনাস ওয়ান। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আসলো ওয়ান আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে অর্থাৎ আর এফ ড্যাশ জিরো নট ইকাল টু এল এফ ড্যাশ জিরো অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকাল টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ কী বলতে পারি এক্স ইকাল টু জিরো বিন্দুতে এফ অফ এক্স এর মানে অবকলনযোগ্যতা অস্তিত্ব নেই বা এফ ড্যাশ এক্স এর কোনো অস্তিত্ব নেই। এইভাবে আমাদের যে সমস্ত অঙ্কগুলো আমাদের বিভিন্ন পাঠ্যপুস্তকে যে সমস্ত বই বা পাঠ্যপুস্তক যেসবগুলো আছে সেখানে যে সমস্ত অঙ্ক আছে সেখানে যেখানেই বলুক না কেন অস্তিত্ব যাচাইয়ের ব্যাপার, সে অস্তিত্ব যাচাইয়ের ব্যাপারে আমাদের সর্বদা এই নিয়মটাই ফলো করতে হবে অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে। এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি পরস্পর সমান হয় তখন আমরা বললো হচ্ছে অবকলন যোগ্যতা বা অবকলন যোগ্য।